হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমার পাশেই থাকবেন আপনারা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তো আমি হলো আমার কিছুটা ঠান্ডা লেগেছে বয়স শুনে হয়তো বা বুঝতে পারবেন আপনারা তো এখানে হলো বাবুর জন্য কর্নফ্লেক্স এটা একটা কাছের জারে ঢেলে নিচ্ছি তো পুরোপুরি এটাতে জায়গা নিচ্ছে না আর কর্ন কর্নফ্লেক্স একটু ক্রিস্পি টাইপের যার জন্যে মানে ঢালতে কষ্ট হচ্ছে কাচের জারের মুখটাও তেমন একটা বড় না তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল তো ঢালা শেষ তার অল্প কিছু কর্নফ্লেক্স রয়ে গেছে তো সেটা হলো আমি অন্য একটা জারে নিয়ে নিব আর কাচের জারে কিন্তু খাবার রাখা খুবই স্বাস্থ্যকর আমরা কিন্তু সবাই জানি তো আমি হলো আমার রান্নাঘরে কিছুটা মানে পরিবর্তন আনার ট্রাই করতেছি আর কি মানে যতগুলো প্লাস্টিকের বয়াম বা প্লাস্টিকের ডিব্বা টিব্বা আছে তো সেগুলো সেপারেট করে আমি কাচের জার কিনবো সব তো এখানে হলো আমি তেল ঢেলে নিচ্ছি আর তেলটা এরকম ঝাড়ে ডেলে নিলেই ভালো দেখা যায় কাজ করতে প্রবলেম হয় না বোতলে তো বড় থাকে সেজন্য একটু ঢালতে ঢালতে সমস্যা হয় আর এইখানে হলো হলুদ মরিচ নিয়ে নিব তো হলুদের মরিচের প্যাকেট এনেছে রাঁধুনি তো আমি বলছিলাম যে হালকা একটু বড় আনার জন্য প্যাকেটগুলো আনসার আর কি মোটামুটি তো হয়তো এই যে আমার বাসার পাশের দোকান থেকে আনছে তো সেই জন্য আর কি এত বড় প্যাকেট পাইনি আমি বলে দিছিলাম বড়ো আনার জন্যে আচ্ছা যাই হোক আমার চলবে আমি মরিচের গুঁড়াটা তেমন একটা খাই না কারণ আমি কাঁচামরিচ পেস্ট করে খাই আই মিন ব্ল্যান্ডার করে খাই আর কি তো হলুদের গুঁড়াটা বেশি প্রয়োজন হয় আর কাঁচামরিচের গোড়াটা হঠাৎ হঠাৎ প্রয়োজন হয় রেগুলার ইউজ হয় না আমার আর দেখা যায় মরিচের গুঁড়া বেশি আমি এনে রাখি না কারণ কেমন একটা মানে দলা পাকিয়ে যায় আর কি রেখে দিলে তো সেই জন্য বেশি এনে রাখি না মরিচের গুঁড়া এটাই ঠিক আছে এনা হলুদটাই একটু বেশি প্রয়োজন হয় কারণ হলুদটা তো সব কিছুতেই দিতে হয় রান্নার ক্ষেত্রে তো এগুলো হলো আর আমি হলো জারগুলা ক্লিন করে নিয়েছিলাম মানে যখন যেটা খালি হয় সেটাই আমি এনিটাইম ক্লিন করে নেই। এত করে কিন্তু কাজগুলো আসলে এগিয়ে থাকে তো আমার ঢালা শেষ তো এখন হলো আমি যেই কাজটা করব। এটা কিন্তু ভীমের একটা খালি কৌটা তো এটাতে হলো আমি একটা মিক্সচার তৈরি করব। ক্লিনিং মিক্সচার তো এই তো আমি হলো মুখটা খুলে নিচ্ছি তো এখানে হলো একটা এই যে আপনারা এটাকে কি বলেন আমরা টিপ বলি তো এটা দিয়ে নিলাম এখানে দিয়ে হলো আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি এখন মানে পানিটা দেওয়া শেষ হলে তারপর দিব ভিনেগার আর ভিনেগারটাও পানির পানির পরিমাণেই দিতে হবে আমি এমনিতেই দিচ্ছি আর কি মানে কোনো পরিমাণ মাপার দরকার নেই এমনিতেই দিয়ে দিচ্ছি আর কি তো তো দেখতে পাচ্ছেন ভিনেগার দিয়ে দিলাম তারপর দিব হলো মানে লিকুইড যে ভীমটা আছে তো সেটা দিয়ে দিব এতে করে যে মিক্সচারটা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার মানে রান্নার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রেও হাঁড়ি পাতিল মাজার পরে স্টিল যে পাতিলগুলো থাকে বা অন্যান্য হরিপাতিল এগুলো দিয়ে সুন্দর করে ঘষে নিলে কিন্তু একদম চকচকে থাকে বিশেষ করে রান্নাঘরটা বেশি মানে টাইলসগুলো চিটে হয়ে যায় বেশি তারপর দেখা যায় একটিক থাকে রান্নাঘরে এগুলো বেশি ময়লা হয়ে যায় আর রান্নাঘরটাই মানে মানে বেশি তেল চিটচিটে ভাবটা বেশি থাকে আর আমি এই জিনিসটা খুবই আনলাইক করি তো এই তো আমি হলো পিৎজা তৈরি করেছিলাম আই মিন আমার লাইফের ফার্স্ট টাইম পিৎজা তৈরি করেছিলাম তো দেখলাম ভালোই হয়েছে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি খারাপ হয়নি আর পিৎজাতে কিন্তু মিক্সড হার্ব দিতে হয় তো সেটা আমার কাছে ছিল না ইনস্ট্যান্ট তো আমি সেটা দিইনি তারপরেও মাসাল্লা খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এই যে দেখতেই পাচ্ছেন তলাটা কিন্তু পারফেক্টলি হয়েছে পুড়ে যায়নি আর এটা কিন্তু কাঁচা নেই পুরোটাই কিন্তু মানে পারফেক্টভাবেই হয়েছে তো ফার্স্ট ট্রাই যেহেতু মানে ততটা খারাপ হয়নি ভালোই হয়েছে নিজেরটা নিজের প্রশংসা করছি তো এখন হলো একটা প্লেটে ঢেলে নিলাম পিৎজাটা মানে কত মানে কয়দিন ধরেই ভাবতেছিলাম যে তৈরি করব করব বাট মানে সাহসে খোলা ছিল না যে পারবো কি পারবো না হবে কি হবে না তো সেই ইয়া করে আর মানে তৈরি করা হচ্ছিল না লাস্ট পর্যন্ত করেই ফেললাম তো এখন যে আমি ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো এই যে আমি দুই কোয়ার রসুন নিয়ে নিয়েছি এখানে তো এইগুলো হলো আমি থেতো করে নিব। এটা হলো আমাদের যে ঠান্ডা লাগে আমাদের বা বিশেষ করে বাচ্চাদের যে ঠান্ডাটা লাগে তারা তো ছোট মানুষ তো তাদেরকে তো এত ওষুধ দেওয়া যায় না আর আমরা দিতেও এতটা আগ্রহী না বাচ্চাদেরকে ওষুধ তো সেই জন্য হলো বাচ্চাদের ঠান্ডা লাগার ক্ষেত্রে পারফেক্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ঘরোয়া টুটকা তো এই তো আমি হলো দুই কোয়া রসুন থেতো করে নিয়েছি তো তারপর এগুলোকে সুন্দর মানে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরেই থেতো করেছি আবার ভাববেন না যে ক্লিন করে নিই নিই হ্যাঁ অবশ্যই ধুয়ে নিয়েছি আর টাইসটাও আমার পরিষ্কারই আছে তো এখানে হলো ফ্রাই প্যান দিয়ে দিলাম তো এইখানে হলো আমি কালো জিরা নিছি রসুন নিছি আর হলো সরিষার তেল নিছি তো এই তিনটা দিয়ে আমি হলো মিক্সচারটা তৈরি করব এই যে কালো জিরা দেখতেই পাচ্ছেন তারপরে এই যে থেতো করে রাখা রসুনটা আমার বাসার পাশেই রুট গাড়ির খুব আওয়াজ তো এই যে এখন হলো সরিষার তেলটা দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে হলো এখন আস্তে আস্তে এক এক করে চুলাটা আমি হাই হিট করেই দিয়েছিলাম কারণ তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছে আর হলো দিয়ে দিলাম এই যে কালো জিরা কালো জিরাটা একদম মানে ফুটতেছে আর তো দিয়ে দিলাম রসুন আর এটাকে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক একদম ভাজা ভাজা করে নিব রসুনের যে এই যে সাদা সাদা ভাবটা এটা একদম মানে পুরে লালচে হয়ে যাবে তো লালচে হয়ে যাওয়ার পর আর কালো জিরাগুলোও একদম মানে পুটপুটে হবে কামড় দিলে একদম মসমসে হয়ে যাবে এরকম ভাবে আমি বেজে নিব এগুলোকে আর এই যে রসুন আর কালো জিরা এগুলো কিন্তু খাওয়া যাবে এক্সট্রা করে আর যে তেলটা এটা আমি বেবি ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে এগুলো আমি গলায় তারপর হাতে পায়ের তালুতে এবং কি মাথায় অল্প পরিমাণে দিয়ে রাখবো এতে করে যে আমাদের মানে ঠান্ডার যে কফটা বা নাক দিয়ে যে পানি পড়াটা এটা কিন্তু অফ হয়ে যাবে বিশেষ করে মানে ঠান্ডার ক্ষেত্রে পারফেক্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আর আমাদের ঠান্ডা লাগলেই ছোটোবেলা দেখতাম মা বিশেষ করে এই জিনিসটা খুব খুব এখনো পর্যন্ত ঠান্ডা লাগলে মা এটাই দিতে বলে আমাদেরকে তো এই যে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মানে এটা রেডি হয়েছে আর আমি গরম গরম থাকতেই এটা কিন্তু দিয়ে এখনও কিন্তু বলো করতেছে বাটিতে দেখতে পাচ্ছেন তো এটা গরম থাকতে থাকতেই আমি আমার বেবিকে আমার গায়ে এবং আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লেগেছে ওকেও দিব তো বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ